সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সুরতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কুরআবারি ইয়ে দিলে সাদে মানে মা বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন লাগোয়া সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার মাধবকাটি এলাকার এলাকাবাসী মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী 27তম তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাধবকাটি বাজার সমিতির সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের বিশ্বাস, প্রধান অতিথি সাতক্ষীরা জেলার মাননীয় পুলিশ সুপার, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা জামাত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরসার দুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমারে উল্টা প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সাধারণত শেষ মেহমান মঞ্চ ওঠার আগ দিয়ে যিনি বিশেষ মেহমান হিসেবে থাকেন, স্থানীয় অথবা বরেণ্য কোনো আলেমে দিন থাকে, কিন্তু আজকে আমরা একটা ভিন্ন মাত্রা পেয়েছি। ওনার প্রতিটি কথার ভিতরে ছিল মুক্ত সদৃশ, খুব চমক চমক দিক নির্দেশনামূলক কথা, যেগুলো কথাকে লালন করার জন্য মেধা দরকার, কি না? যে কথাগুলোকে লালন করতে গেলেও কি দরকার?
একটা ফ্রেশ মেধা দরকার। উনি দেশের সর্বোচ্চ যেটা বিসিএস, যেটা বিসিএস দিয়ে তিনি 2008 সালে যে ইউনিভার্সিটি থেকে তিনি পাশ করেছেন, আমি ভাঙ্গাচোড়ায় সেই ভার্সিটির ছাত্রই ছিলাম। ভাঙ্গাচোড়া কিছু পড়াশোনা করেছি, তো ওনার প্রত্যেকটা কথায় আমার কাছে মনে হচ্ছিল যে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করছেন। আমার হাজার দিন হাজার বার কথা বললে যতটুকু উপকার হবে, এমন করে প্রত্যেকটা লেভেল থেকে প্রত্যেকটা দামি চেয়ারওয়ালা মানুষগুলো যদি এমন করে কথা বলে, দেশ আপনা আপনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা? তো এখানে আমি কিছু কথা অনেকে বলছেন, বলা যাবে না কথা, কথা একজনকে বলতে দিতে হবে। তাই এখানে কে যেন বললো যে গোটা দুনিয়ার সব মনে হয় মেশিন এখানে হাজির হয়েছে, কে যেন কইলো? আমি তখন তেলাওয়াত করি, তখন আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, কোন ছাসা যেন বলছে। তাই ওনার খুব রাগ ক্যামেরার উপরে, খুবই রাগ। কিন্তু আজকে কিন্তু এসপি মহোদয় একটা কথা বলেছেন যে প্রযুক্তি সায়েন্স টেকনোলজি থেকে আমরা দূরে থাকার কারণে আজকে মুসলমানদের এই অধঃপতন। এই জন্য প্রযুক্তির এই মিস ইউজ না হয়ে এটার যদি গুড ইউজ হয়, ভালো ব্যবহার হয়, মানুষ অশ্লীল কোন দৃশ্য না দেখে যদি ওয়াজ দেখে, এটা কি কুফল না সুফল? তাহলে এগুলো কি থাকার দরকার আছে না? সবই তো ঠিক, আবার কোনোটাই ঠিক নেই। আমাকে দেখতে পাচ্ছেন না অনেকে, এখন ওটা রেকর্ড করার জন্য সাউন্ডটাকে এখানে এই মাইক্রোফোন গুলো জমা দিচ্ছে, তো আপনার যতটুকু অসুবিধা হচ্ছে আমার তো কোনো অংশ কম না, আমি তো পর্দার মধ্যে। হ্যাঁ, তো একটু আমরা ধৈর্য ধরি। সবচেয়ে বড় কান, সবচেয়ে বড় চোখ হলো দিলের চোখ। সবচেয়ে বড় চোখ কি বলেন? দিলের চোখও থাকে, দিলের কানও থাকে। আমরা দিল দিয়ে কোরআন শুনবো, বুঝবো। নাযালনা আলা কলবিক, হে রাসূল, আমি আপনার দিলের উপরে কোরআন নাযিল করেছি। কোরআন বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়ে? দিল দিয়ে। একটু দিলের চোখটা খোলা রাখলে আর কিচ্ছু লাগবে না, সবাই থাকেন। আমি এসপি মহোদয়ের ওই কথা সরি সরি কথা বলতে চাই। উনি বললেন যে আমি তার গরম গরম কথা বলতে পারি না, জিহাদি কথাও বলতে পারি না। আসলে আমাদের দেশে কিছু কিছু মানুষ, কিছু কিছু আলোচকও আছেন এবং শ্রোতাও কিছু আছেন, অনেকে আসেন মাহফিলে মশাল নিয়ে যে আজকে স্লোগান কয়টা মারব। আছে কিনা? আছে কিনা বলে? শুধু মাঠ গরম করলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, দিন নাই, ভাইয়ের সম্পত্তি মেরে খায়, বোনকে সম্পত্তি থেকে মাহরুম রাখি, এতিম ভাতিজার জায়গাগুলো দখল করে রাখছি, তাহলে কি আমার এই স্লোগান দিয়ে কোনো কাম হবে? আসতে বলবেন না, কাম হবে? আগে নিজের জীবনটাকে আগে সাজাতে হবে ইসলাম দিয়ে। কি দিয়ে সাজাতে হবে বলেন তো? ইসলাম দিয়ে। এরপর আপনি সমাজের দিকে তাকাতে পারবেন। কু আনফুসাকুম ওয়াহলিকুম নার। উনি যতগুলো কথা বলতেছিলেন খেলে আমার মনে হচ্ছিল যে একটা করে আয়াত বললি তো ওয়াজ হয়ে যেত, প্রত্যেকটা আয়াতের তিনি অর্থ বলছিলেন। খুব সুন্দর কথা, আমারও মেমোরাইজ হয়ে থাকলো তার কথাগুলো, খুব সুন্দর উপস্থাপনা তার। আসলে মানিকগঞ্জের তিনি মানিকই বলা চলে, বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব, সেখান থেকে আমি কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সামনের একটি মাস আমরা পাচ্ছি জিলকদ, এরপরে কি জিলহজ। আমার ভাইজান হজের উপরে কিছু কথা বলেছেন, আমি আজকে যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই সূরার শেষ আয়াত, সেই সূরাটার নাম হলো সূরাতুল হজ। সূরাতুল হজ থেকে আমি শেষ নম্বর আয়াত, সর্বশেষ যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, মানুষ পাঠানোর আগেই তিনি পরিকল্পিতভাবে লাউহে মাহফুজে সংরক্ষণ রেখেছিলেন এই কিতাব। এই কিতাবের বাড়ি কি দুনিয়া? বাড়ি কোথায়? আকাশে, আসমানে। এই কিতাব কি? হাদাল কিতাব না জালিকাল কিতাব? আমরা কি কি পড়েছি কোরআনে? হাদাল কিতাব না জালিকাল কিতাব? এই কিতাব না ওই কিতাব? আসমান কোথায়? কত উপরে? 3 মাইল, 4 মাইল, 5 মাইল, দূর দিগন্ত, এর কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে এটি কি কিছু? আমার আপনার কাছে এটা দূর দিগন্ত। আমি প্রায় তথ্যটা দেই, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্য যা আমরা চোখের সামনে দেখতে পাই, এই বিশাল দুনিয়া তিনি সৃষ্টি করেছেন, এই দুনিয়াকে আলোকিত করার জন্য, ডেকোরেট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকা নাজি মহাশূন্যে সেট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আলো দেওয়ার জন্য দিনের বেলা একটা সূর্য দিয়েছেন, রাতের আলোকিত একটা চাঁদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যের ম্যানেজমেন্ট করেছেন, ব্যবস্থাপনা করেছেন। কত বড় সূর্য সেটা, যা আমরা প্লেটের মতো দেখতে পাই। এই সূর্যের কাছে মানুষ কখনো যেতে পারবে না, তবে চাঁদে মানুষ গেছে, চাঁদ পরিভ্রমণ করে আসছে। 70 দশকে মঙ্গল গ্রহ মানুষ গেছে। সেই মানুষ যদি চিন্তা করে, চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারার দেশ দেখতে যাব, তারা কি সূর্যের চাই তারও ছোট না আরো বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। বেটেলজুইস একটা তারকা আছে, যে তারকাটাই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? কত কোটি বলেন? 33 কোটি। 33 কোটি গুণ একটা তারকা যদি বড় হয়, গোটা পৃথিবীর 800 কোটি মানুষ যদি ওই ওই তারকা গুনতে নেয়, তারকা গুনে গুনে শেষ করতে পারবে না। এত অসংখ্য তারকা মহাশূন্য কে সেট করেছেন? আল্লাহ সেট করেছেন। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই জাগতিক জীবনের কোন কপ্টার বিমান দিয়ে গেলে হবে না, নবযান লাগবে তার জন্য। লেটেস্ট একটা নবযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার সেই গতিবেগে সে চলতে পারে। এমন এরপরে 11 দিয়ে যদি কেউ রওনা দিয়ে দেয় সেই নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাইকে লক্ষ্য করে, এই পৃথিবী নামক এই দুনিয়া থেকে, এই ভূখণ্ড থেকে সেই তারকার দেশে যেতে সময় লাগবে 115,000 বছর মাত্র। যাবেন কারা? কারা হাত তোলেন? সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোনদিন? আমার বন্ধুগণ, এই কোরআন তো দুনিয়ার কোন ব্যক্তির রচিত নয়, এই কোরআন নাজিল হয়েছে আসমান থেকে, সেই প্রথম আসমানও কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুন মাজীদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। এটি হলো মর্যাদা সম্পূর্ণ একটি কিতাব, যার অ্যাড্রেসটা হলো লাউহে মাহফুজ। কোন সময় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে তাও জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোন মাসে নাজিল করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাসে নাযিল করেছেন, কদরের রাত্রিতে নাযিল করেছেন, 23 বছরে নবীর উপরে এই 30 বার কোরআন নাযিল করেছেন। সেই যুগে যে যুগের মানুষ কাবা ঘরের মধ্যে পর্যন্ত 360টা মূর্তি তুলেছিল, 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে পর্যন্ত তুলেছিল এই পৌত্তলিকরা। কাবা ঘরকে সামনে রেখে হাজিরা যেমন, মুআতামিররা যেমন ইহরামের কাপড় পরে তারা যেমন তোয়াফ করে, সেই তোয়াফের সিস্টেমটা তারা এমন উল্টা করেছিল যে তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের সামনে তারা তোয়াফ করত। অজ্ঞতার বর্বরতার চূড়ান্ত লেভেলে একটা পৌঁছে যাওয়া জাতিকে, সততা বিভক্ত একটা জাতিকে, উশৃঙ্খল একটা জাতিকে, ভাঙ্গা মাটির একটা পাতিলকে কেন্দ্র করে যারা যুদ্ধের পরে যুদ্ধ লেগে রাখত, সেই সততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, একটা সভ্য জাতিতে পরিণত করেছেন। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ তিনি তৈরি করেছেন তার নিজের চিন্তা দিয়া, না কোরআন দিয়া। বলেন কি দিয়া? কোরআন দিয়া। সে কোরআন আজও আছে না নাই? আজকে কোরআনকে মানবো আমরা আংশিক না পুরোপুরি? আজ তুলবেন আংশিক না পুরোপুরি? কিন্তু প্রশ্ন এখানে সেটা হলো, কোরআনকে শুধু ব্যক্তিগত জীবনে মানলে হবে না, এখানে আমাদের প্রশ্ন। রসুলকে শুধু ব্যক্তিগত জীবনে আদর্শ মানলে হবে না, যাদের কাছে রসুল শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ, রাষ্ট্রীয় জীবনের আদর্শ নয়, তারা হচ্ছে ভণ্ড, তারা হচ্ছে প্রতারক। এখানেই তো কথা, এখানে কথা আছে না নাই বলেন তো? কি আমি কি আলোচনা চালিয়ে যাব? উচিত কথাই বন্ধু বেজা গরম ভাতে এলাকায় নাই মনে হয় এটা কথা। উচিত কথাই বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার একটা কথা আছে আমার এলাকায়। বিড়াল বিড়াল, আচ্ছা বিড়ালকে কিছু কিছু এলাকায় বিলাই কয়, ঢাকাতে বিলাই কয়। তো যাই হোক, হক কথা সবার সহ্য হয় না, হক কথা কি সবার সহ্য হবে? হবে সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা কোরআনকে মানবো শুধু ব্যক্তিগত জীবনে না, সকল জীবনে, এক বিভাগে না সব বিভাগে। কোরআনকে সব বিভাগের কথা বলতে পারে? কোরআনকে সব সমস্যার সমাধান দিতে পারে? পারে। এই বিশ্বাস যদি পরিপূর্ণ না থাকে তাকে ইমানদার বলা যাবে না। কোরআনকে আংশিক মানার নাম এটা মুসলিমের পরিচয় নয়, এটা ইসলামকে আংশিক মানা যাবে না, ইসলামকে আংশিক মানলে তাকে মুসলিম বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এটাও ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আংশিক মানবে আংশিক মানবে না তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাফ কথা বলে দিয়েছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা শোনো, সতর্ক হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে আংশিক ঢুকবে না তা হবে না, পরিপূর্ণরূপে তোমাকে ঢুকতে হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান তোমাকে মসজিদে নামাজ পড়তে গেছো, কিন্তু মসজিদ থেকে তুমি যখন বের হয়ে আসবে শয়তান তোমার সঙ্গে লেগেই আছে। আমার দেশে বহু মুসলমান আছে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার হোটেলে গিয়ে মদ খায়, আবার আমার দেশের বহু হাজি আছে হজ করতে ও যাবার মদের দোকানদারিও করে। আছে কি না? আছে কি না? আছে, মদের বার খুলেছে। উনি ওদিকে আলহাজ,
এবং ট্রিপল হাজির, হ্যাট্রিক, কি তিনবার হজ করেছেন। আবার হাসিনা বললে মন খারাপ করে, আছে কি না? আছে। কিন্তু যিনি হাজি হবেন, যিনি ইমানদার হবেন, যিনি মুসলিম হবেন, যিনি মুমিন হবেন, তিনি কোনোদিন ইসলামকে আংশিক মানবেন না, তিনি ইসলামকে পরিপূর্ণই মানবেন। যদি না মানেন তাহলে ওনার নাম ইমানদার নয়, ওনার নাম হাজি নয়, ওনার নাম মুসলিম নয়, ওটা ফাসিক, জালিম, মুনাফিক। এই গালিগুলো কি আমার না আল্লাহ? এই গালিগুলো কে দিয়েছেন? আমার দিয়ে, আমার তো দোষ দিয়ে লাভ নাই। এই গালিগুলো আল্লাহই দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ ব্যক্তিগত ভাবেও ধরেছেন, কোরআনে কারিমের মধ্যে ব্যক্তিগত ভাবেও ধরেছেন, ব্যক্তির নামেও সূরা আছে। আবুল আহাবের নাম সবাই শুনেছি তো নাকি? আবুল আহাব শুনেনি? শুনেছি। আবুল আহাব কে বলেন? কে? গ্রাম্য চাচা, পড়ে পাওয়া চাচা, না রক্তের বাবা? বাবার কি? আর সূরাটা কি রহমতের না গজবের? গজবের। কেন এই আয়াতটা নাজিল হলো? কেন এই সূরাটা নাজিল হলো? কোরআন তো শুধু অনেকে মনে করেন ধর্মের কিতাব, কিন্তু এই কোরআনে কেন একজন ব্যক্তি কেন্দ্রিক কথা কেন চলে আসলো? আবুল আহাবের নাম কেন নিলেন? মহান রব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন তার নামে। এই আবুল আহাব আমার নবীর জন্মের সময় খুব খুশি হয়েছিল, নবীর জন্মে খুশি হয়ে সে উট পর্যন্ত কোরবানি দিয়েছিল। আবুল আহাব দারুণ খুশি হয়েছিল, হারে আমার ভাই আব্দুল্লাহর ঘরে ফুল ফুটেছে, আলো জ্বলেছে। কিন্তু আমার নবীজি 40 বছর পর্যন্ত ভালোই ছিলেন, যখন তিনি নবুয়তের আলো নিয়ে, যখন জাবালের নূর থেকে যখন কোরআন নামক নূরটা নিয়ে আসলেন, নবুয়ত নিয়ে যখন বাড়িতে হাজির হলেন, বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে সবার আগে প্রতিবাদ করেছে যে ব্যক্তি, তার নাম কি? আবুল আহাব। আবুল আহাব কয় মুহাম্মদ নিপাত যাক, আল্লাহ কয় না তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব, আবুল আহাব নিপাত যাক। তাহলে যে রসুলকে গালি দিলে আল্লাহ তার নাম ধরে গালি দেন, আজকেও যারা রসুলের আদর্শ নিয়ে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদের নাম ধরেই গালি দেব। এটা আল্লাহর স্টাইল। এটা কার স্টাইল? আল্লাহর স্টাইল। আল্লাহ নিজে গালি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আবুল আহাব আমার নবীর আপন চাচা হওয়ার পরও কোনো কাম হবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না কি নাই? ইমান আছে, দাম আছে। ইমান নাই, দাম নাই। আমার দেশে বহু লোকের নামই হলো ইমান আলী, আছে নাম ইমান আলী কিন্তু নামাজ পড়ে না, নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা পাঁচ খুলি সিট হয়ে পড়ে, নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, নাম হলো ফরোজ আলী, নফল নামাজ পড়ে, নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর, ও এখনো খোকাই আছে। তাহলে নামের দরকার না কামের দরকার? নামের দরকার না কামের দরকার? আল্লাহ তাআলা ঈমান দেখতে চায়। একটা মানুষের দাম হয়ে যায় কখন? যখন তার মধ্যে কি থাকে? ঈমান নাই, কোনো দাম। বিল গেটস পৃথিবীর ধনীর তালিকার একজন বড় ধনকুবের একজন, ধনাঢ্য একজন ব্যক্তি, বিল গেটস আমেরিকা। সে তার সমস্ত সম্পত্তির একটা বিশাল অংশ সে দান করে দিয়েছে মানবতার পক্ষে, মানবতার জন্য। এই যে বিশাল বড় তার দানের একটা হাত, আল্লাহর কাছে কি কোনো মূল্য আছে কি নাই? আসতে বলবেন না কি নাই? ইমান আছে, দাম আছে। ইমান নাই, দাম নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কি শুরুতেই যা আহ্বানটা করব, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে,
এরপরে অন্যান্য ধর্মের পিতা থেকে সন্তান ওই ধর্মানুসারী হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম তার মধ্যে শর্ত হলো থাকতে হবে। ইসপি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, তিনি বলেছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা ইসলামটাকে পাইছি, মুসলমান হয়েছি, আমরা মুসলমান হই নাই, আমরা মুসলমানিত্ব পেয়েছি বাবার কাছ থেকে, কিন্তু যারা মুসলমান হয়েছেন বাবা মুসলমান ছিল না তারাই বোঝে ইসলামটা কি। একটা কথা বলছেন না উনি, খুব দামি কথা। কিন্তু আমরা ইমান তো আনি না, আমরা ইমান পাইছি। আর আবু বকর ইবনে কুহাফা, কুহাফা ইমান ছিল না, কুহাফার ছেলে আবু বকর ইমান পাইছেন না, ইমান এনেছেন। খাত্তাবের ছেলে ওমান রাদিয়াল্লাহু আনহু ইমান পেয়েছেন না, ইমান এনেছেন। ওসমান ইবনে আফফান, আফফানের ছেলে ওসমান তিনি ইমান এনেছেন না, ইমান পেয়েছেন। আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী ইমান এনেছেন না, ইমান পেয়েছেন। তাহলে ইমান আমরা আনছি না পাইছি? পাইছি। ইমানকে আনতে হবে না নাকি? আসতে কবে না? রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি কি ফতোয়া দেওয়া শুরু করলেন? রাগ করতেছেন নাকি? আমরা ইমান ভালো করে আনবো। আল্লাহ এক জায়গায় নিজেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আছে না, তোমার ভালো করে ইমান আনো, ইমানদারকে ডাক দিয়ে আবার ভালো করে ইমান আনো। আমার বন্ধুগণ, কেন ভালো করে ইমান আনো? ইয়াসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, আখেরি জামানে এমন হয়ে যাবে সকালবেলা ইমানদার ইমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। সামান্য স্বার্থের জন্য ইমানটা বিক্রি করে ফেলবে, আমানতদারিতা নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে তার ইমানটাকে। সে নিজেও বুঝবে না তার ইমানটা কখন তার বিক্রি হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে আরেক জায়গায় সুন্দর করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথ ভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো মৃত্যুবরণ করো না, কখনো তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি ভালো করে মুসলমান হতে না পেরেছ। ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান তোমাকে ভালোভাবে হতে হবে, মমিন তোমাকে ভালোভাবে হতে হবে। এমন একটা অপরাধ আছে যে অপরাধ করলে পরে রাসূল কত শক্ত কথা বলে দিয়েছেন। রাসূল বলেছেন যে অপরাধটা করলে পরে সেই বান্দা ইমানকে দিনকে সে ধ্বংস করে ফেলল। এই হাদিসটা যখন আমি পড়ি আমার কাছে দারুণ ভয় লাগে। আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, এই হাদিস বলার পরে রাসূল বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূল বলেছেন দীনের স্তম্ভ হলো সালাত, দীনের খুঁটি হলো নামাজ, যে নামাজটা কায়েম করলো সে দীনকে কায়েম করলো, আর যে নামাজটা ছেড়ে দিল সে যেন দীনকে ধ্বংস করে ফেললো। এখন আপনি বলেন আমার দেশের অধিকাংশ মুসলমান দীন প্রতিষ্ঠার কাজে আছে না দীন ধ্বংসের কাজে আছে? এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন যে নামাজটা পড়লো, যে নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো, যে অমান তারা কাহা যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ফাকাদ হাদামাদ দিন, সেজন্য তার আল্লাহর দিনকে যেন সে নিজ হাতে ধ্বংস করে ফেলল। যেরকম নাউজুবিল্লাহ, তাহলে আমার দেশের অধিকাংশ মুসলমান দিন প্রতিষ্ঠার কাতারে আছে না দিন ধ্বংসের কাতারে আছে? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ তো পড়ি না, আবার কয় হুজুর নামাজ তো নাই, ইমান কি নাই? আছে না এরকম? আছে না ইমান আছে না নাই? এখন তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আবার জটিল, কোন ফতোয়া দিতে গিয়ে আবার কোথায় কোন কাফের কে বালা বানায় ফেলে। আমার দেশে তো কাফের ডিলারও আছে, আছে কিনা বলেন? ও কাফের, ও কাফের, ও কাফের, আছে না নাই বলেন? আছে। সম্মানিত ভাইয়েরা,
দিন ধ্বংস হয়ে যায় যে কাজে, যে ব্যক্তির দ্বারা, যে মুসলিমের দ্বারা, মুসলমান পরিবারে জন্ম নিয়েছে, দিন ধ্বংস হয়ে যাচ্ছে যে অপকর্মের দ্বারা, সেই নামাজের জন্য আমাদের কি প্রচেষ্টা আছে ভাই? সে নামাজের জন্য আমাদের কি মুজাহাদাটা আছে? আমাদের আমার দেশে এই মুহূর্তে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসল্লির সংখ্যা বেশি? বলেন, মসজিদই তো বেশি। এমন মসজিদ আছে ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি, জোহর আসর মাগরিবের মুসল্লি আসল নয়। হ্যাঁ, এটারও গুরুত্ব আছে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হবে জোহর আসর মাগরিবে ওই গ্রামের মসজিদে যতটুকু মুসল্লি না হবে, সবচেয়ে বেশি মুসল্লি হবে সালাতুল ফজরে, ঠিক কিনা? কিন্তু সেই ফজরের নামাজের সময় কিছু কিছু মসজিদ এমন আছে, মসজিদ পাকা, টাইলস লাগানো, এসি, শীতাতপ নিয়ন্ত্রিত, মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মানে ওনারাও থাকতেন না যদি দায়িত্ব না থাকত। কি কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, কেন নামাজ কি অন্যের উপকার হবে না আমার উপকার হবে? বলেন, অন্যের উপকার না আমার উপকার? নামাজ কি সবাই পড়তে রাজি আছি? আজ তো সবাইকে নামাজ পড়তে রাজি আছি। আমি একটু পরে এই বিষয়ে কিছু কথা বলবো, আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নির্বাচনী প্রচারণা চলছে, চতুর্দিক থেকে মাইকে দিক সেদিক বাজতেছে, এর মাঝেও মাহফিল হয়ে যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এখানে কোনো হইচই আছে? এখানে কোনো উচ্ছৃঙ্খলপনা আছে? আচ্ছা, মসজিদে যখন ইমাম নামাজে দাঁড়ায় তখন কোনো হইচই থাকে? মাহফিলে কোনো হইচই আছে? এটা কিসের বরকত জানেন? বলেন তো, এটা কিসের বরকত? কোরআনের বরকত এটা। অতএব এই মাহফিল নিয়ে যাদের নেগেটিভ সেন্স, যারা নেতিবাচক চিন্তা করেন, আমি মনে করি তাদের রক্তের মধ্যে লুকানো আছে ফেরাউন হামানদের রক্ত, এটা মাথায় রাখবে। এই মাহফিল আজকে অনুষ্ঠিত হলো মাদবকাঠিতে, অনুষ্ঠিত হচ্ছে, এখানে যদি দুজন নামাজিও পয়দা হয়, দুজন নামাজিও যদি এখান থেকে বের হয়ে আসে, এটাই মাহফিলের সফলতা। উপকার আছে না নাই? বলেন, উপকার আছে না নাই? এই যে বসে আছি, চতুর্দিকে ফেরেশতারা আমার আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, কোন সূরা থেকে যেন আমি তেলাওয়াত করেছি বলেন তো? সূরাতুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শেষ রুকুতে, শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দিয়ে শুরু করেছেন। ওয়া মানে হলো এবং, মানে এর আগে একটা আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের শুরুতেই ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, কিতাবকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, তকদিরকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, মহাপ্রলয়কে যারা বিশ্বাস করো, তাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা রুকু কারো সামনে করবে না, রুকু করবে কার সামনে? রুকুটা হলো দাঁড়িয়ে থাকা এবং সেজদার মাঝে যে কাজ, সেই কাজের নাম কি বলেন? রুকু। মাথা নিচু করে রুকুতে যেয়ে তাসবিহ তুমি পড়বে, আল্লাহর সামনে তুমি রুকুটা করবে, রুকুর মতো হয়ে যায়, এমন কোন কাজ তুমি কারো সামনে করবে না। রুকুর মতো আচরণ করে এমন কিছু লোক দুনিয়াতে আসে না নাই বলেন? হয়তো কোন একটা হল রুমের মধ্যে ঢুকছে, কোন একটা অডিটোরিয়ামে ঢুকে যাচ্ছে, কোনো ব্যক্তির সামনে কোনো কথা বলতে নিয়ে মাথা নিচু করে আসে না নাই? আসতে বলবেন না আসে না নাই? মাথা একটু নিচু হলে সেটা রুকুর হাল হয়ে যায়, এমন রুকুর হালে কোনো কাজ করা হচ্ছে শিরকের কাজ। একমাত্র রুকু করতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি কোনো ব্যক্তির দ্বারা,
কোন সাহাবীর দ্বারা রুকুর হালতে এসে রাসূলকে সম্মান জানিয়েছে এমন একটা হাদিস আমরা দেখতে পাই না। আমার নবীর কদম মোবারকে কে উচ্চ মুখে এসে সেজদা দিয়েছে এমন কোন হাদিস আমরা পাই না। এই পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কদম যদি কারো থাকে আমার নবীর কদমই তো আছে, ঠিক কিনা বলে? আমার নবীর কদমের চাইতে বড় কদম আর কার হতে পারে? যে কদম আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায়, যে কদমকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা কোনোদিন শুনতে পেলাম না, দেখতে পেলাম না কোন সাহাবী রাসূলের পায়ে গিয়ে সেজদা দিয়েছেন, চুমা দিয়েছেন। কিন্তু আমার দেশের বহু ভণ্ড দরবার আছে, যে সমস্ত দরবারে মুরিদরা গিয়ে ওই ভণ্ড দরবেশ নামের শয়তানদের কদমে গিয়ে চুমা খায়। আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? ইমানদারের কাজ না মুশরিকের কাজ? মুশরিকের কাজ। ইমানদার এমন কাজ করতে পারে না। আমার নবী যে একদিন সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায়াছিলেন, পাহাড়ি একটা উট এসে আমার নবীর কদমে এসে সেজদায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট আপনাকে চিনে আপনাকে সম্মানজনক সেজদা দিল, আমরা আপনাকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করি। রাসূল বললেন, না রে না সাহাবীরা, এই পৃথিবীতে বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না, বান্দা সেজদা দেবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আমার নবীজির জুতা কেউ টানতে পারত না সহজে, আমার নবীজির জুব্বা তিনি নিজেই সেলাই দিতেন, আমার নবীজির কাপড় চোপড় রাসূল নিজেই ধোয়ার চেষ্টা করতেন। কোন সাহাবি নবীর খেদমত করতে আসলে উল্টা খেদমত রাসূল তার নিজেই করে দিতেন। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি কারোর সামনে কারো প্রশংসা করাকে পছন্দ করতেন না। আমার নবীজি বলেছেন, যদি তোমার সামনে কেউ অন্য কেউ প্রশংসা করে তার মুখে জুতি মারো, মাটি মারো, তার সামনে কি মারো, মাটি মারো। আমার নবীজি তো সমাধিকে পছন্দ করতেন না, তেল মারাকে পছন্দ করতেন না। তেল মারা আজকে আমার দেশে কম না বেশি? তেল মারা কম না বেশি? বেশি। আমার দেশে তেলই তো মারবে, কারণ আমার দেশে তারা আপেল গাছ নাই যে দুই একটা নিউটন তৈরি হবে। আপেল কেন নিচে না নিচে পড়লো, উপরে কেন উঠলো না, এই চিন্তা করতে করতেই নিউটন কি বানায় ফেলছে, মাধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন। এখন আমার দেশে তার এই আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল, খালি তেল মারে। মুখের সামনে হক কথা বলবেন, সত্য কাড়াল করবেন না, সোজা কথা বলবেন, আপনার জান্নাত ওই সোজা পথে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সোজা কথা, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। গতকাল আমি আয়াতের উপরে তাফসীর করেছি। আল্লাহ তাআলা বলেছেন, শুধু সোজা কথা বলো, আমি তোমার সমস্ত ভুল আমলগুলোকে ঠিক করে সংশোধন করে সওয়াব দিয়ে ভরপুর করে দেব এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা তো সমাধি করব, তেল মারব না, সোজা কথা বলবো, বলেন তো? সোজা কথা বলবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বলছেন, রুকু কারোর সামনে করবা না, তোষামোদি করবা না, তেল মারবা না। নেতা তোমার সামনে আসছে কদম বুচি করতে নিয়ে তোমার মাথা নিচে হয়ে যাচ্ছে, শিরকের মতো হয়ে যাচ্ছে, এই কাজ করবা না, এই কাজ করা যাবে না। কদম বুচি করতে গিয়ে মাথা কি উপরে থাকে না, নিচের দিকে যায়, নিচের দিকে যায়। দাহনা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক, সেই কাজ ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায়, তোমার শিরকের সম্ভাবনা আছে, এমন কোন কাজ তোমার করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার হক একমাত্র রুকু তার জন্য, সেজদা তার জন্য। যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া, রুকু করা ছাড়া অন্য কাউকে যদি রুকু দেয় সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আপনি আপনার নেতাকে ভালোবাসেন, আপনি কি আপনার সাহাবীর চাইতে বেশি সম্মানী হয়ে গেছেন?
আমার রাসূলকে কোন সাহাবী তো এরকম করে সম্মানজনক সেজদা দেননি। পৃথিবীতে যদি কোন সেজদার হুকুম থাকত, জি পৃথিবীতে যদি কোন সেজদার হুকুম থাকত, তাহলে প্রত্যেক পৃথিবীতে যদি কোন সেজদার হুকুম থাকত, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিতে রাসূল বলেছেন। আর পৃথিবীতে যদি সেজদার হুকুম থাকত, প্রত্যেক সাহাবী রাসূলকে সেজদা দিয়ে ধন্য করত। রাসূল কি কোথাও কোনো অনুমতি দিয়েছেন? না। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, আমার নবীজি দুটো জায়গায় দ্বীনের কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন, একটা হলো তায়েফ, আরেকটা হচ্ছে উহুদের প্রান্ত। তায়েফে গেছেন হচ্ছে কালিমার দাওয়াত দিতে, আর উহুদে গেছেন হলো অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে, ঠিক কিনা? তায়েফে তিনি মার খেয়েছেন, আর উহুদে মার খেয়েছেন এবং মার দিয়েছেন, ঠিক কিনা? তায়েফের ময়দানে আমার নবীজি যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, তিনি কি ফুল পেয়েছিলেন না পাথর পেয়েছিলেন? পাথর পেলেন, মার খেলেন। আমি লম্বা কথায় যাব না, লম্বা ইতিহাস আমি যাব না, লম্বা ঘটনায় আমি যাব না, মার খেলেন। আমার নবীজির পাশে কিন্তু কেউ নাই, নবীজি রক্তাক্ত অবস্থায় পড়েও থাকলেন, নবীর পাশে কেউ নাই। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, আমার নবীজি সেই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে এক রাত নয়, দু রাত নয়, তিন দিন তিন রাত না খাওয়া ছিলেন, পেটের মধ্যে পানিও যায় নাই, কোনো দানাও যায় নাই, ক্ষুধার্ত অবস্থা আমার নবীজি। এমন অবস্থায় যখন কাফের মুশরিকরা ওই তায়েফের সমস্ত বদমাইশগুলো যখন রাসূলকে টার্গেট করে যখন পাথর মারা শুরু করে দিয়েছে, মাথা রক্তগুলো মাথা আঘাত করেছে গোটা শরীরে, পাথরগুলো সে যখন পড়া শুরু হয়ে গেল, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত পৌঁছে গেছে, জুতার তলার সাথে পায়ের তলার জামাট বেঁধে গেছে, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আমার নবীজির যখন হুঁশ ফিরেছে, আমার নবীজি বারবার পিছনের দিকে তাকায় দেখেন ওরা আছে নাকি, সবাই ভেবেছে মনে হয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনে হয় বেঁচে নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন, পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন ওরা সব চলে গেছে, রাসূল সেই সময় করলেন কি একটা দৌড় মারলেন, আত্মরক্ষার্থে দৌড়টা মারলেন, কিন্তু গায়ে কোনো শক্তি নাই, খাবার নাই, পানি নাই, দৌড় মেরে যখন সামনের দিকে যেতে লাগলেন আর পারছেন না, সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগান দেখার মাত্র তিনি ভিতরে ঢুকে গেলেন সেফটির জন্য, ঢোকা মাত্র আর শক্তি পাচ্ছেন না, তিনি মাথাটা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে গেছেন। নবীর পাশে সেই সময় কেউ নাই, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন ওই জায়গায় এসে চিত হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই কেয়ারটেকারটা দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারা, তার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, একটু দয়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে আমার নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি হাতটা নিলেন, আগায় দিলেন, হাত কাঁপতেছে, গ্লাস হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিন ঠোকে পান করলেন, মুসকে টাসি মেরে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই দুঃসময়ে আমার পাশে তুমি দাঁড়ালে। যুবক তোমার পরিচয়টা কি আমি দেবো নাকি, তোমার নাম তো আদ্দাস। যুবকটা মনে মনে চিন্তা করলো, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সে জানলো কেমনে? আমার নবীজি বলেছেন, যুবক মনে মনে কি চিন্তা করো, আমি তোমার গ্রামের নামটাও বলতে পারি, তোমার জন্ম হলো নিনোয়া নামক গ্রামে। আরো আশ্চর্য হয়ে গেল, রাসূল বলছেন, ও আদ্দাস তুমি আরো আশ্চর্য হচ্ছে মনে হয়, আমি আরো কিছু জানি, সেটা হলো তোমার যে গ্রামে জন্ম সেই গ্রামে জন্ম নিয়েছেন বিখ্যাত পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম, এ তথ্য আপনাকে কে দিল, এতগুলো আপনি জানলেন কেমনে? রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাটা একটু শোনার চেষ্টা করেন। আমার নবী যেমন সময়ে বললেন, ওরে আদাস, তোমার কি বুঝতে আর দেরি আছে নাকি? আদাস এবার খ্রিস্টানি কায়দায় সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় দুটো হাত নিয়ে নবীর কদম মোবারকে রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। এই চেষ্টায় যখন সে সামনের দিকে আগায় যাচ্ছে, রাসূল করলেন কি, চট করে তারা দুই হাত ধরে ফেললেন, দুই হাত ধরে ফেলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আদাস তুমিও বান্দা আমিও বান্দা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও আদাস, আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, আমি হলাম নবী তুমি নবী ছাড়া, এতটুকুই তফাত। কিন্তু তুমিও বান্দা আমিও বান্দা, বান্দা বান্দাকে সেজদা দেবে না, বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আল্লাহকে সেজদা দেবে। আদাসের বুঝতে দেরি হলো না, আদাস হাতটা গায়ে দিয়ে বাড়ায় দিয়ে বলতে, স্যার দেরি করাবেন না, আপনি নিশ্চিত আল্লাহর পয়গাম্বর, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে রাসূল দাওয়াত দিতে গিয়ে তিনি কি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? আজ তো সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? তাহলে আমার বন্ধুগণ, দাওয়াত দিতে গেলে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? আজ থেকে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? দিন কায়েমের সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, মায়ের খেতে হয়, মার দিতেও, মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রুকু করতে বললেন, সেজদা দিতে বললেন শুধুমাত্র আল্লাহর জন্য, ওয়াবুদু রাব্বাকুম একমাত্র তারই দাসত্ব করবে, ও ফাআলুল খাইরা ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, খারাপ কাজের কাছে যাবে না। ইমানদার সারা জীবনে সে চেষ্টা করবে, তার জীবনের ক্যারিয়ার হলো, ইমানদারের জীবনে কোনোদিন হারাম কাজ কখনো সংগঠিত হতে পারে? আসতে বলবেন না পারে? আজকের সমাজে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? বলেন বলেন, কি কাজ করা সহজ, খারাপ কাজটা করা সহজ? আমার পাশে আমার ভাই যারা এসেছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমার গোলাম মোর্শেদ ভাই এসেছেন, ওনার চিংড়ি মার্কা বাগদা চিংড়ি না না, ঠিক আছে, আমার মোর্শেদ ভাই তিনি এসেছেন আমাদের মাঝে। আমি চাচ্ছিলাম কি, আমার আগে এসপি মহোদয় কথা বলেছেন প্রায় ঘন্টা খানেক, তো আমি কেবল আলোচনাকে শুরু করলাম। আমার ভাইকে আজকে তো ওয়াজ শোনাবো, একটু কথা শুনে এরপর আমি আলোচনার মনোযোগ রাখবো, আমার ভাই একটা সমাপনী একটা কথা বলবেন, কেমন হয় বলেন তো? এটা একটু একটা গোল্ডেন টাইম, তো এটা একটা মূল সময়, এই জন্য আমি একটু আমি তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, এটা কেমন হয় বলেন তো? রাগ করলেন না তো? না না না, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ আমি জি ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক আপনি কতগুলো বলি, আমি ওয়াজের সাবজেক্টও দিচ্ছি, আমাকে হুজুর এটা নিয়ে কথা বলবেন একটু, এটা নিয়ে কথা, এখন আমি এক রাতে কয়টা ওয়াজ করি বলেন? ও লিখিত শ্রোতারা, তাহলে মাহফিল পাঁচ দিন করেন, সব ওয়াজ করে দেবেন জি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে সেজদা কি কাউকে দেওয়া যাবে? কাকে ছাড়া? কাকে ছাড়া? একমাত্র সেজদা দেব আমরা কাকে? যে দরবারে গেলে সেজদা লাগে সেই দরবার হচ্ছে ভণ্ড দরবার, ওই সমস্ত দরবারের যে সমস্ত ভণ্ডগুলো আছে ঠ্যাংগুলো ভেঙে চুরমার করে দেওয়া দরকার, মাই সেগুলো মাইকের সাউন্ড ঠিকই আছে, যা আছে থাকুক, সবাই শুনতে পাচ্ছেন না? বলি আলহামদুলিল্লাহ, মাইক ভালো, মাইক ওলা ভালো, কিন্তু মাইক ওলার মুখে দাঁড়িয়ে নাই আমার ভাই, আপনি আবার মন খারাপ করেন যে আমার মোর্শেদ ভাই দাঁড়িয়েওয়ালা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাবির বাধা বাধা আছে নাকি? ভাবির ভাবির বাধা নাই তো? আচ্ছা, বরঞ্চ ভাবির আরো সেফটি হয় যে না, আমার স্বামী যদি দাঁড়িয়েওয়ালা হয় তখন সাসা হয়ে যাবে আর কেউ তাকাবে না, একদিকে সেফটি তো, দাঁড়িয়েওয়ালা হলে অনেকটাই নিরাপদ, মানে নিরাপদ হয়ে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো দাঁড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বের সেরা মানুষ দাঁড়ি বিহীন না দাঁড়িওয়ালা, আমিও দাঁড়িওয়ালা হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করলেন না? প্রসঙ্গ আসছে জি, সম্মানিত ভাইয়েরা
তাহলে প্রথম আয়াতটা আমরা একটু শেষ করলাম, ভালো কাজ করবো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যে সফল হবে। এখন আল্লাহ তাআলা বলছেন এবং জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাত আবীকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অনেক লম্বা কথা, আমাকে সময় দিচ্ছেন তো? চাচা যাই কোথায়? এই চাচা, চাচা যান, কিছু কয় না, চাপচুপ লাগছে মনে হয়। তবে আমি আজকে খুবই খুশি যে আজকে আমাকে খুব আগে ভাগে উঠায় দিয়েছেন। আমি এতটাই খুশি হয়েছি কমিটির উপরে, দারুণ খুশি আমি। এই মাহফিল যেন একটা মডেল হয়ে যায় যে মেহমানকে আগে ভাগে ওঠানো ভালো। ম্যাক্সিমাম মাহফিল আমার উঠায় দেয় কখন জানেন? 12টা উঠায় দেয়া বলে হুজুর আপনি এখন মানে পাগলা দেখেন। 12টায় তো পাগলাই হয়ে যায় মানুষ, ঘুম ধরলে কি আর মাথা ঠিক থাকে নাকি? খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন তুমি জিহাদ করো কার পথে? কি স্ট্যান্ড গান নিয়া, পাইপ গান নিয়া, শাটার গান নিয়া? ওজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি আল্লাহর পথে জিহাদ করার মতো করে জিহাদ করো। এখন জিহাদকে নিয়ে, জিহাদ এবং জঙ্গিবাদ, যেটা আমার এসপি মহোদয় বলে গেছেন, উনি সময় পাননি, ওনার আরো বহু কথা ছিল, উনি কিন্তু শর্ট করে বলছেন। উনি খুব প্রিপারেশন নিয়ে আজকে আসছিলেন আলোচনায়, অনেক সুন্দর সুন্দর কথাও তিনি বলেছেন। তো জিহাদ এবং জঙ্গিবাদ এক না ভিন্ন? এক না ভিন্ন? যজন যজন তফাৎ, আসমান জমিন তফাৎ। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় দেই। শাশুড়ির কপালে ঘা হয়েছে, কপালে কি হয়েছে? ঘা। সে ঘা সারে না, জামাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার মহাশয় বলে দিলেন যে আপনার শাশুড়ি আম্মাকে এই ঘা যদি সরাতে হয়, এই অয়েন্টমেন্টটা দিলাম, মলমটা দিলাম, লাগায় দিবেন, আর কোনো ক্রমেই যেন মশা মাছি যেন এই ঘায় না লাগে, এই যদি লাগে তাহলে ইনফেকশন হবে, এটা সুস্থ মানে সে কখনো সুস্থ হতে পারবে না, আপনি একটু একটু খেয়াল করবেন। তা শাশুড়িকে যত্ন করে তার বাড়িতে না পাঠায় নিজের বাড়িতে নিয়ে আসছে, মশা মাছি তো আর পড়া যাবে না। সে এখন শাশুড়ির পাশে বসে আছে, হলো রড হাতি নিয়ে। কি হাতি নিয়ে বসে আছে? রড হাতি নিয়ে। কি তাড়াবে? মশার মাছি। তাহলে রড হাতি নিয়ে যদি মশা মাছি তাড়ায়, হঠাৎ করে পাশেই বসা শুয়ে আছে শাশুড়ি, একটা মাসি এসে যখন তার কপালে পড়ছে, বিসমিল্লাহ কয়া, রড দিয়া, চোখ বন্ধ করে মারছে কপালে বাড়ি। এখন মাসি মরবে না শাশুড়ি মরবে? আজকের সমাজে কিছু ভুল বুঝের কিছু মানুষ আছে, জিহাদকে বিকৃত অর্থ করে জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসী কায়দায়, যারা দিনকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশ্মন। এর জন্য সুনির্দিষ্ট সুশৃঙ্খল নীতিমালা ইসলামে আছে না নাই? আমার নবীজি মক্কায় থেকে 13 বছর যতদিন ছিলেন মক্কায়, আমার নবী কিন্তু কাবার ভিতরে থাকা সেই 360টা মূর্তিকে সামনে রেখেই তিনি নামাজ পড়েছেন। পারেন নাই, সরাতে পেরেছেন? পেরেছেন কখন? যখন তার হাতে কি এসেছিল? ক্ষমতা, দ্য পাওয়ার, দি পাওয়ার। যখন তার ক্ষমতা এসেছিল তখন তিনি, তার জন্য সরাতে কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। আকলমান ইশারা বাসার, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত গুলোই যথেষ্ট। একটু আমার বুঝে নেই কথাগুলো। তাহলে জিহাদের একটা সংজ্ঞা হলো টু এক্সার্ট ওয়ানস অ্যাটমোস্ট ইন ডিফিয়ার ইন প্রমোটিং এ কজ, কোনো উদ্দেশ্যকে সাধনের জন্য প্রণান্তকর যে চেষ্টা, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দীন, বিধান, আইন, কানুনকে প্রতিষ্ঠা করার জন্য প্রণান্তকর যে চেষ্টা, দাওয়াতি কাজ, এটাও জিহাদের অংশ। আল্লাহু আকবার বলেন। প্রশিক্ষণ, এটাও দাওয়াতের অংশ। শিক্ষা অর্জন, এটাও দাওয়াতের অংশ। আচ্ছা, এই দেশ কেমনে স্বাধীন হয়েছে বলুন তো? এই দেশ কেমনে স্বাধীন হয়েছে? এই দেশ স্বাধীন করার জন্য কি রক্ত ঝরে নাই? আস্তে, রক্ত ঝরে নাই? দুই এক ফোঁটা রক্ত গেছে? লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মানবতা,
রাস্তায় নেমে এসে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করে এই দেশকে তারা স্বাধীন করেছেন। আমরা তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধার চোখে দেখি। তাহলে একটা দেশকে স্বাধীন করার জন্য যদি রক্ত ঝরাতে হয়, দিন কায়েমের জন্য শুধু ওই মিষ্টি মিষ্টি কথাই দিন কায়েম হবে না, জান মাল কুরবান করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। এই স্লোগান নামাজে আছে না নাই? এই স্লোগান আজানে আছে না নাই? এই স্লোগান একামতে আছে না নাই? এই স্লোগান জানাজায় আছে না নাই? এই স্লোগানকে যারা ভয় পায় তাদের জানাজারও দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের অস্ত্র হলো নারায়ে তাকবীর। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে খুশি হন সবচেয়ে? আল্লাহু আকবার। আকবার মানে কি? সবচেয়ে বড়। তিনি কে আমার? আরো জানেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দিন থেকে তোমাদের জন্য আড়ষ্ট করেন নাই, কষ্টকর বোঝা বানিয়ে দেন নাই, তোমাদের জন্য দিনটাকে সহজ করে দিয়েছেন। যরকান সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিনটাকে কি বানায় নিছি? কঠিন বানায় নিয়েছি। দিন না মেনে যাকাতের পক্ষে না কথা বলে সুদের পক্ষে কথা বলি। আমার সমাজে, আপনার সমাজে আজকের যাকাত কায়েম না সুদ কায়েম? আজকে বলে যাকাত কায়েম না সুদ কায়েম? সুদ খাওয়া কি? সুদের অঙ্ক কষা কি? সুদ দেওয়া কি? তাহলে কেউ কি বলতে পারবেন যে আমি সুদের মধ্যে নাই? কেউ কি বলতে পারবেন? আমি আপনি কেউ নাই নাকি? এবার হাত উঁচা করুন নাকি? আচ্ছা, তাহলে সুদ খাওয়া কি? আরো জোরে বলুন, সুদ খাওয়া কি? এই সময় কি উঠবেন নাকি? উঠলে ভাববো ওটা সুদ খায়। বসেন, কোন উঠবেন না। সুদের সর্বনিম্ন গুণা, সবার এই ওয়াজগুলো জানা আছে, কিন্তু সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা। একজন নবী কবরবাসীর সামনে দাঁড়ালে কবরবাসীকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, কবরবাসী দাঁড়িয়ে যেত। সেই নবীর নাম কি বলেন তো? এত সুন্দর জবাব দেখছেন, এটা সাক্ষীরাতেই সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় গোটা দেশের জরিপে যদি শ্রোতাদের তালিকা করা হয়, এই সাক্ষীরা খুলনার এই শ্রোতাগুলো সবচেয়ে মানের শ্রোতা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে এই মানটা সব জায়গায় আমরা আপনারা পাবেন না। এটা হয়তো বা আপনাদের পূর্বপুরুষদের অবদান এখানে আছে, তারা এই পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন এবং আমার দেশে বহু বড় বড় আল্লাহওয়ালার জন্ম হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। যেরকম আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা, আগরদারি আমিনিয়া, আমিনিয়া কামিল মাদ্রাসা, আমিন হচ্ছেন রুহুল আমিন, বসিরহাটের যিনি বড় আল্লামা হুজুর তিনি ছিলেন, এবং ফুরফুরা সিলসিলার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহেমাহুল্লাহর যতগুলো খলিফা ছিলেন সবচাইতে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন, বসিরহাটে, বসিরহাটের হুজুর। তার তার গড়া প্রায় 400 আমিনিয়া মাদ্রাসা বাংলাদেশে আছে। তার বাড়িটা কোথায় জানেন? শুধু বর্ডার,
শুধু বর্ডারটা শুধু মানে মনে হচ্ছে আমাদের কাছে অনেক দূরে, না খুবই কাছে। এইখান থেকে আপনি যদি সোজা রওনা দেন বসিরহাটে, যেতে সর্বোচ্চ সময় লাগবে 30-40 মিনিট। বসিরহাট একটা আবাদ ক্ষেত্র ছিল, একটা বিচরণ ক্ষেত্র ছিল, গোটা দেশ তারা দিন প্রচারের জন্য নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন। এটার ফসল হচ্ছে সবচেয়ে বেশি ফ্লেভার পেয়েছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বলছি? ইতিহাস থেকে কথা বলছি। কিন্তু বাতির কাছে যারা থাকে তার আলোকে কম থাকে না বেশি থাকে? আর দূরে থাকলে কম থাকে। তো বাতি তো এখানে কাছে ছিল, এই বাতি কাছে থাকার কারণে এটার ফলাফল হচ্ছে এই প্রথম কাতারের মানের শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। কিছু তো বদমাইশ থাকবে, কিছু বদমাইশ নাই থাকে। আমার নবী ছিলেন যেখানে আবু জেহেল সেখানে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দিনটাকে কঠিন করে দেন নাই, খুব সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা দিনটাকে জটিল বানিয়ে নিয়েছি। আজকে সুদটাকে আমরা কমন করে নিয়েছি, যাকাতকে আমরা জরিমানা মনে করে নিয়েছি। 1,25,000, 1,25,000 টাকা দেবো আল্লাহর কাম নাই কাজ নাই। আল্লাহ নিজে ট্যাক্স বসাইছে, আল্লাহর উল্টো দোষ দেয়। আল্লাহ নিজে ট্যাক্স বসাইয়া দিছে, না না এই যে আমি যাকাতের হিসাবটা আমি করলাম না, যাকাতের টাকা আমি দিলাম না। কিয়ামতের দিন নামাজের ব্যাপারে যেমন বান্দার কাছ থেকে জবাব নেবেন, যাকাতের ব্যাপারটা আল্লাহ বান্দার কাছ থেকে জবাব নিয়ে নেবেন। বান্দার যদি নামাজ কিছু বাদ হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ নামাজ তো আল্লাহর হক, আল্লাহ মাফও করতে পারেন। কিন্তু আপনি যাকাত নামক যে বান্দার হক আপনি নষ্ট করলেন, এই বান্দার হক আল্লাহ কখনো মাফ করতে পারবেন না, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ কেন করবেন? বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। বান্দার হক, বান্দার হক আপনি নষ্ট করলে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিসসালাম তিনি করলেন কি, কবরবাসীর সামনে একদিন দাঁড়ালেন, তার সঙ্গী সঙ্গীদেরকে নিয়ে যখন বলেন কুম্বির নিল্লা, কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী একজন দাঁড়িয়ে গেছে, পেটটা তার বিশাল বড় হয়ে আছে, কবরবাসীর পেট, সে চিৎকার করে কান্নাকাটি করছে, তার মুখে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। সবাই বলে ফেলল আল্লাহর নবী, ঈসা রূহুল্লাহ, এই বান্দাটার এমন অবস্থা কেন, পেটটা বড় হয়ে গেছে, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ের কারণটা কি? ঈসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন, এই বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবার করতো, এই জন্য আল্লাহ তালা তার পেটের মধ্যে এমন বড় একটা আকৃতি দান করেছেন, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। আজকে এই সুদের সমারোহ চলছে, সুদের মহড়া চলছে, শুধু সুদ ডাবল নয় ডাবল ডাবল চক্রাকারে চলছে। এই সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা। এই সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দেন, জোরে বলি আমিন। আস্তে বলবেন না, জোরে বলেন আমিন। দিনটা আমরা আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা দিনটাকে আমরা জটিল বানায় নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, শোনো, তোমাদের জন্য আমি নেতা বানিয়ে দিয়েছি, একজনকে পিতা বানিয়ে দিয়েছি একজনকে। তোমাদের জাতির পিতা অন্য কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাতির পিতার বিষয়ে ক্লিয়ার করে দিলেন, তোমাদের মুসলিম জাতির পিতা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম, তোমাদের জাতির পিতা। কেন তিনি জাতির পিতা? এই যে আমরা খাতনাটা করি, খাতনা করি না আমরা, বাচ্চাদেরকে খাতনা করে দেই, এই সুন্নাটা কার বলেন তো? বলেন 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 বলেন। না, এটা স্টার্ট হয়েছে বলে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। হ্যাঁ, প্রশ্ন না, আচ্ছা থাক, এগুলো সব পরে হবে, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালাম তার বয়স যখন 80 বছর, কত বছর 80 বছরের কি ইয়াং হয় না বুড়া হয়? চুলগুলো সাদা হয়ে গেছে, বুখারীর বর্ণনা, বুখারী, এটা বানানো কোনো কথা না। 80 বছর বয়স যখন তার হলো, সেই সময় আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম কালা ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা, আমি তো তোমাকে গোটা মানব মণ্ডলীর নেতা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন, একটা কাজ বাদ আছে, কি? তোমাকে খাতনা করতে হবে। কত বছর বয়স আছে? না আছে না, বুখারীর বর্ণনা,
80 বছর বয়স আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন, বলেন তো 5-6 বছর বয়সে খাতনা করলে কি টের পাওয়া যায়? বয়সিত হয় না, অথবা ডাক্তার খাতনা করে দিয়েছেন, হয়তো মনেই নাই আমাদের অনেকে, কিন্তু 80 বছর বয়সে তার খাতনার কাজটা এখনো বাদ আছে, কারণ আল্লাহ তাআলা তাকে মিল্লাতে আবিকো ইব্রাহিম জাতির পিতা বানাবেন। কিন্তু জাতির পিতা হতে হলে তো জাতির পিতা তখনই হওয়া যায় যখন পিতার কাছ থেকে সন্তানরা কিছু নিতে পারে, ঠিক কি না? কিছু স্মৃতি তো থাকতে হবে। তো 80 বছর বয়সে আল্লাহ তাআলা বললেন তোমাকে খাতনা করতে হবে। এখন যারা খাতনা করে দেয় এলাকায় তাদেরকে কি বলে? হাজাম, হাজাম বলে না? আমি তো একটা নতুন শব্দ শুনলাম, আমি এই নামের সঙ্গে একদম 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 এখন নতুন, এটা আমার জানাই নাই। হাজাম কিছু কিছু এলাকায় বলে হলো ওস্তা, এক একটা জায়গায় এক একটা, আবার কিছু কিছু এলাকায় বলে গোটকা। শব্দের তো শেষ নাই, কিন্তু হাজাম শব্দটা আমি আজকেই এই ভাষার সাথে শব্দের সাথে আমি নতুন, তবে আপনাদেরটাই সহি হবে কারণ আপনাদের ভাষাটা সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ভাষা সাতক্ষীরা যশোর কুষ্টিয়া তো ভাষার রাজা, বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন, তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর। নোয়াখালী তো না, তাদের ভাষা তাদের কাছে সুন্দর, কোন ভাষাকে আমরা গালমন্দ করবো না, সব ভাষায় সব ভাষার মালিক কে বলে? আল্লাহ তারা। কিন্তু বাংলা ভাষা নাই ওখানে, চিড়াঙ্গে বাংলা ভাষা নাই, সব কবর দিয়ে ফেলছে। খুব সুন্দর ভাষা হচ্ছে আপনাদের ভাষা, কারণ নদিয়া তো পাশেই, নদিয়া তারপরে এই যে মুর্শিদাবাদ, এগুলো এই পাশাপাশি থাকার কারণে এই ভাষাগুলো এই বেল্টে ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ, এটা ভালো। হাজাম না, হাজাম। এখন এই 80 বছর বয়সে কি হাজাম দিয়া এই 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 কি বলে খাতনা কি করা সম্ভব? কত বয়স তো 80 হয়ে গেছে, এখন তার লুঙ্গি তো খুলবে না অন্য কেউ, সতর ধর খোলা সম্ভব? দেখেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে অনেকগুলো পরীক্ষা, বিকালিমাতিন, অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম ইসলাম ফেল না সাকসেস, ফেল না সাকসেস, মহা সফল তিনি। বিশাল পরীক্ষা, বাপ পর্যন্ত তার বিরুদ্ধে চিন্তা করা যায়, বাপ বিরুদ্ধে, বাপ কয় নমরুদ আমি তোমার কাছে আছি, চিন্তা করেন, বাপ কয় নমরুদ তুমি চিন্তা করো না আমি আছি সাথে, আমি আমার ছেলের সাথে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম চোখের পানি ফেলতে ফেলতে বলছে আল্লাহ বাপটা পর্যন্ত আমার বিরুদ্ধে, আল্লাহ তুমি কি আমাকে বিপদ থেকে বাঁচাবে না? আমার বাপ আমার বিরুদ্ধে অবস্থান করে চরকিতে হাত দিয়ে আমার বাপ আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ তুমি আগুনের মালিক তুমি আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলে, পরীক্ষাটা কত মজবুত পরীক্ষা। তিনি জীবনে তিনটা হেকমতপূর্ণ কথা বলেছিলেন, কয়টা হেকমতপূর্ণ কথা বলেছিলেন? যেটা মিথ্যাও নয় আবার স্ট্রেটও নয়, এই জন্য তিনি আফসোস করতেন। এবং তিনি বলেছেন, দেখো আহশারের ময়দানে তার কাছে যখন তার সন্তানরা যাবে, তিনি বলবেন আমি কিছু বলতে পারবো না, তোমার আখেরি জামানার পয়গম্বরের কাছে যাবে। আল্লাহু আকবার। তিনি জীবনে তিনটা হেকমতপূর্ণ কথা বলেছিলেন, যখন তাকে বলা হলো ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে আমরা অন্য শহরে যাব বেড়াতে, আমরা কিছু কাজ করতে যাব, মেলায় যাব আমরা, তিনি বলেন যাব না, কেন? সমস্যা আছে কি? আমি অসুস্থ। ইন্নি সাকিম, বুখারীর বর্ণনা, ইন্নি সাকিম আমি যাব না। সঙ্গে সঙ্গে তিনি যে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাও কিন্তু নয়, কিন্তু মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন এটা সত্য, তবে তিনি একটা আশ্রয় নিয়েছেন, কথার হেকমতপূর্ণ কথা তিনি এখানে প্রয়োগ করেছেন। এরপরে সবাই এসে যখন দেখলো মূর্তিগুলো ভাঙ্গা, মূর্তিগুলো ভাঙছে কে? তিনি বললেন মূর্তি ভাঙছে কে? মূর্তিকে জিজ্ঞেস কর। আল্লাহু আকবার, আমার বাপ দেখছেন কি করে গেছে, আমার বাপ কি করে গেছে আর আমরা কি করি? ইব্রাহিমের বাপ আজর মূর্তি বানিয়েছে, মূর্তিগুলো বানায়া সেই মূর্তিগুলো রবগুলোকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। মাঝে মাঝে একদিন ছেলেকে ডাক দিয়ে বলছে ইব্রাহিম
এই রব গুলো আমি বেচবো আজকে, মূর্তিগুলো তুমি বাজারে জুড়িতে করে নিয়ে আসো। জুড়িতে মাথায় নেওয়ার আগে ইমাম করলেন কি, মূর্তিগুলোর সবগুলোর মাথাগুলো ভেঙ্গে চুরমার করলেন, মটকায় দিলেন। বাজারে নিয়ে যাওয়ার পর বাবার সামনে যখন রেখে দিয়েছেন, বাপ বলছে হায় কি করছে এগুলো, সবগুলো মূর্তির ভাঙ মাথার শেষ, এগুলো ভাঙছো কেন কাব্বা, উপায় ছিল না। এই মূর্তিগুলো নিয়ে যখন মাথায় তুললাম, এমন মারামারি শুরু করছে গৃহযুদ্ধ। আমি বললাম থাম রে বাবা থাম, এই মাথা থেকে নিচে নামাতে নামাতে সবগুলো মাথা শেষ। বাপ এখন মনে মনে চিন্তা করে, বাপ বেটা তুই কি গ্রামার খাটাইছিস বুঝছি, প্রশ্ন করলি তুই উত্তর দিয়ে দিবি, বোঝা শেষ। কারণ সন্তানকে বাপ বোঝে না, আমার সন্তান কোন স্টাইলের বাপ বোঝে না, বাপ তো বোঝে। সারা জীবন শিরকের বিরুদ্ধে আমার বাপ কথা বললেন, শিরকির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হলেন। আমার বাপ কি করে গেছেন, আমরা কি করলাম, এই দিকে আফসোস করে আল্লামা ইকবাল তার শিকোয়া জবাবে শিকোয়ার মধ্যে বলেছেন, উনকো তাহজিবনে হর বন্দ সে আজাদ কিয়া লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে না, মুসলমানের জন্য মন্দির নয়, হিন্দু ভাইরা মন্দির তাদের কাছে প্রিয় হতে পারে, তাদের মন্দির আমরা পাহারা দেব, তাদের মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কোন ধর্মকে কটাক্ষ করব না, কোন ধর্মকে আমরা গালি দেব না, কোন মূর্তিকে গালি দেব না, কিন্তু মুসলমান সেই জায়গায় যেতে পারে না, ঠিক কি না? এই বিষয়টা মাথায় রাখবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নারিকেলের নাড়ু খায় কিছু মুসলমান আছে না নাই বলেন? আচ্ছা আমার হিন্দু ভাইরা কি কখনো ঈদগাহে আসে? আচ্ছা ঈদগাহে আসে, জুমার নামাজে আসে, তাহলে আমাদের অনুষ্ঠানে তাদের কোনো অংশগ্রহণ নাই, আমি কেন যাব সেই জায়গায়? কেন যাব তাহলে আমাদের কি হবে? উনি প্রশ্ন করছেন, এটা কখনো করব না আমরা, কারণ তাদের ধর্মীয় কাজ তো, তাদের ধর্মীয় কাজে যাওয়া মানে কি, তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করা। আমাদের মসজিদে ওরা আসে না, আমাদের গরু ওরা খায় না, গরু খায় খায় না কি গরু, তা আপনি কেন নারী গেলেন আর ভাবেন, ঠিক কি না? কথা তো কিন্তু আমার হিন্দু ভাইয়েরা, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে ভক্তি করি, শ্রদ্ধা চোখে চোখে দেখি, এমনকি আমার দেশের প্রধান বিচারপতি পদ আমার হিন্দু ভাইরা আমাদের প্রধান বিচারপতির পদেও তার অধিষ্ঠিত ছিলেন, ঠিক কিনা বলেন? সুরেন্দ্র কুমার সিনহা, এস কে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষও এ দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির চেয়ারে বসে নাই, বসেছে। আমরা তাদেরকে সম্মান করি, এমনকি এমনও আছে আমার দেশে ম্যাক্সিমাম কোন হিন্দু মুসলিমের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, আমরা বিচার ফায়সালা করার সময় আগে চিন্তা করি যে সংখ্যালঘু হিন্দু ভাইটার প্রতি যেন জুলুম না হয়। আস্তে বলে জোরে বলেন, ঠিক কি না? মুসলমান ইসলাম থেকে শিখেছে অন্য ধর্মকে সম্মান করতে, পৃথিবীর কোন ধর্ম তার শিক্ষা দেয় না, এই শিক্ষা পৃথিবীর অন্য কোন ধর্ম দেয় নাই। আমি বিষয়টা খুব স্পর্শকাতর তো আমি ক্লিয়ার করছি, তাছাড়া কোন দিকে কোন প্যাঁচ লাগায়, এই ইউটিউবারও তো আছে বুঝেন না, আর কার সঙ্গে কি লাগায় আল্লাহই জানে, বুঝাইছি ভাই? এই জন্য আমি বিষয়গুলো ক্লিয়ার করতেছি যে হুজুর তো এখানে মনে হয় মূর্তি ভাঙার জন্য খুব বলে থুয়ে চলে গেছে, না ভুল বুঝবেন না এগুলো, আমি খুব স্পর্শকাতর বিষয়টা এই জন্য আমি ক্লিয়ার করছি। অন্য কোন ধর্মকে গালি দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, অন্য কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু প্রশংসাও করতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু কথা, কারণ প্রশংসা করতে গেলে ঈমান আছে না গেছে, ঈমান আছে না গেছে, মা দুর্গা গজে স্বরূপ আর উঠে স্বরূপ, এটা আমাদের বলার দরকার নাই। কোন ধর্মকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার দরকার নাই, ইসলাম ছাড়া মুসলমান অন্য কোন ধর্মের প্রশংসা করার দরকার নাই, ইসলাম একমাত্র, আল্লাহ তিনি যে বলছেন কোনো দিন না, কোন
কোরআনকে প্রশ্ন করুন, যদি আপনি আমার কথাকে যদি দোষী ধরেন তাহলে আল্লাহর কথার দোষ হয়ে যাবে। এখানে আল্লাহ বলেছেন কোন ধর্ম নাই কি ছাড়া, বলুন কি ধর্ম ছাড়া? ইন্না মানে কি? ইন্না একমাত্র দীন, ধর্ম, জীবন বিধান। ইন্না দীন ইনদাল্লাহ, আল্লাহর কাছে মনোনীত দীন একটাই, তার নাম কি? এটা আমার কথা না আল্লাহর কথা, আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য, তাহলে আমার তো কোনো দোষ নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়ের ঠিক আছে না আসুক, তাদের ইনস্ট্রাকশন তো থাকবে, তাদের নির্দেশনা কিছু থাকবেই। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর মানুষ হয়, কোনো লোকের নড়াচড়া নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন, তার বয়স কত বছর হয়েছিল? মনে আছে আপনাদের? 80। চিন্তা করেন আল্লাহ তাআলা তাকে দিয়ে এগুলো, এটা অপর, এটা তো মানে ফুলফিল হয়নি, জাতির পিতা তো আল্লাহ তাআলা এটাও ফুলফিল করাচ্ছেন, কত বছর বয়সে? 80 বছরে। এই জন্য তিনি হয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। সব অনেক অনেকগুলো ফান্ডামেন্টাল প্রাথমিক কাজগুলো সব আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে করিয়েছেন। আল্লাহু আকবার। তিনি আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন, বউকে নিয়ে রওনা দিলেন। বউকে নিয়ে রওনা দেওয়ার মাঝে, সে সময় কোনো সন্তান ছিল না, রওনা দেওয়ার মাঝে হঠাৎ করে জালিম শাসক এসে তার বউয়ের উপরে হানা দিল, বলল তোমার এটা কে হয়? তিনি বললেন যদি বলি বউ তাহলে তো ধরে নিয়ে যাবে, এটা আমার বোন হয়। কি হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দৃষ্টিকোণ ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু উনি বলে ফেললেন কেন, যে এই জালিম থেকে যেন আমার বউটা নিরাপত্তা পায়, নিরাপত্তা নিয়ে যেন আমার কাছে থাকতে পারে। কিন্তু কাম হলো না, এরপরও তারা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে ওই জালিম রাজা সারা আলাইহিসসালামের চরিত্র ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য তার দিকে হাত বাড়ায়, হাত পা অবশ হয়ে যায়, পারে না, সে সম্পূর্ণ অবশ হয়ে যায়, বারবার চেষ্টা করে, কয়েকদিন ধরে পারে না, জেনার কাজে লিপ্ত হতে চাই, সে যখন ব্যর্থ হয়ে যায়, সেই জালিম রাজা বলে ফেললো, ও মহিলা, তোমার সঙ্গে আমি যেমন ব্যর্থ হয়ে গেলাম, আমার দরবার আরেকটা মহিলা আছে, এই মহিলাটা আমি যখন তার সামনে চলে যাই তখন আমার হাত তো অবশ হয়ে যায়, আমি আর তার সঙ্গে কোন জেনার কাজে লিপ্ত হতে পারি না, আমি সেই মহিলা দিয়ে আমি কি করব? তুমি যেহেতু চলে যাচ্ছ এই মহিলাকেও তোমার সঙ্গে দিয়ে দিলাম, তার নাম হলো হাজেরা। তার নাম কি? হাজেরা আলাইহিস সালাম। তো আসসালাম সারাকে টেনে নিয়ে চলে গিয়ে আল্লাহর পয়গম্বর ইসলামকে বললেন, ও আমার স্বামী, শুধু আমি একা আসি নাই, আমি আরেকজন মহিলাকে সাথে আনলাম। আল্লাহু আকবার বলে বিয়ে করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আসসালাম হাজেরার পেটে আল্লাহ তাআলা প্রথম সন্তানটা দিয়ে দিলেন। একটা দুইটা পরীক্ষা নয়, আগুন থেকে বেঁচে থাকার, বেঁচে যাওয়ার পরীক্ষায় তিনি পাশ হয়ে গেলেন, আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন। এবার পারিবারিক পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, সন্তান হলো 80 বছরে। কত বছরে বলেন? 80 বছরে। হাজারের গর্ভে যখন সন্তান চলে এলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, যাও কাবার পাশে তাকে, ওই মহিলাকে রেখে আসো, হাজারাকে রেখে আসো। যখন ঘোড়ার পিঠে চড়াইয়া, যানবাহনে চড়াইয়া যখন তাকে নিয়ে এসে, যখন কাবার পাশে, মকাম ইব্রাহিমের একটু পাশে, জমজম কুবের ধারে যখন তাকে রেখে যাওয়া হচ্ছিল, সেই সময় কেউ বসবাস করে না সেই জায়গায়, কোনো লোকের বসবাস সেখানে নাই। রেখে যাওয়ার সময় শুধু বললেন, ও ও হাজেরা, কেউ ও হাজেরা, তোমাকে এই জায়গায় থাকতে হবে, আল্লাহ নির্দেশনা পেয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহ নির্দেশনা আসছে। সঙ্গে সঙ্গে হাজেরাও কম না, যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন বান্দা তেমন বান্দি। তিনি বললেন, আল্লাহর যদি নির্দেশনা থাকে চুল পরিমাণ কোনো আপত্তি আমার মুখ থেকে বের হবে না। এখন হাজিরা দৌড়াদৌড়ি করে কিনা বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। সূরার নাম কি আজকে? সূরার নাম কি বলেন? সূরা হজ। হজ থেকে তো কিছু কথা তো আসতে হবে তো, তাই না? আমার ভাই আলোচনা আজকে আমার চিন্তা করে দিছে। প্রথমে আমার বন্ধুগণ, ওই যে সাফা মারওয়ার মাঝে সাই করে একটা জায়গা আছে, সেখানে রমল করে, রমল কি করে? রমল করে একটু দৌড়ায়। ওই দৌড়ানটা দিয়েছেন হলো হাজার আলী সালাতু আসসালাম। এই দৌড়ানটার মূল শুরু করেছেন হাজার আলী সালাতু আসসালাম। একবার না দুবার না সাফা থেকে মারওয়া পর্যন্ত সাতবার দৌড়াদৌড়ি করেন, পানির জন্য ছটফট করেন,
হাজরে আলাইহিসসালাম সন্তানকে যখন ডেলিভারি করলেন, পৃথিবীর কোন মানুষ নাই, সন্তান ডেলিভারি হয়ে গেছে, পানির জন্য ছটফট করতেছেন, পানি পাচ্ছেন না, দৌড়াদৌড়ি করছেন, পানি কোথাও কোনো কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠালেন, জমজম কূপ আল্লাহ তাআলা কত আগে রেডি করে রেখে দিয়েছেন, জমজম কূপ সেখান থেকে সুন্দর করে ওপেন হয়ে গেল, পানি দিয়ে পাশে পানিকে ঠেকানোর জন্য বারবার চেষ্টা করছেন, পারেন নাই, সেই পানি আজব কেউ ঠেকাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এই পানি আল্লাহ তাআলা বান্দার জন্য ঔষধ আকারে দিয়ে দিয়েছে। গোটা দুনিয়ার মানুষ খায় এটা, এটা খায়, এটা পান করে না, এটা খায় আসলে, এটা খাদ্য, এটা হলো পানীয়, এটা কি, এটা পানি, এটা পান করা হয়, কিন্তু জমজম হচ্ছে খাদ্য, জমজমে শরাবও আছে, এখানে খাবারও আছে, কারণ পৃথিবীর সকল পানিতে যত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আছে, তারা যেটা ডাবল ডাবল ম্যাগনেসিয়াম পটাশিয়াম আল্লাহ তারা জমজম পানিতে রেখে দিয়েছেন, জমজম পানি দিয়া আর আজোয়া খেজুর দিয়া মৃত্যু ছাড়া সমস্ত রোগের কাজ আল্লাহ তারা করে দেন, যেরকম সুবহানাল্লাহ। বহু ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে, বহু জটিল জটিল রোগী ভালো হয়ে গেছে, জমজম কূপের পানি, সব পানি পান করতে হয় বসে বসে, কিন্তু আমার নবজি জমজম কূপের পানি পান করতে বলেছেন বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দাইন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য যদি কোনো মানুষ জটিলতায় যদি পড়ে যায়, এখানে যারা বসে আছেন এই কথাগুলো জানিয়ে দিবেন, জটিল জটিল রোগীকে জানিয়ে দিবেন, সূরা ফাতিহা পড়বে, সূরা ফালাক নাস পড়বে, সূরা ইখলাস পড়বে, এরপরে যদি কোনো কেউ যদি পানের মধ্যে পড়ে যায়, কোনো কুফরি কালামের মধ্যে পড়ে যায়, আজওয়া খেজুর যদি সাত দিন ধরে যদি সাতটা সাতটা করে সকালবেলা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের সমস্ত কুফরি কালাম থেকে সেই বান্দাকে নাজাত দিয়ে দেন। আজওয়া খেজুর লাগিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমজম কূপের পানি, ওই যে ফোয়ারা শুরু হলো, হাজরে আলাইহিসসালাম সন্তানকে নিয়ে সেই জায়গা থেকে পানি পেলেন, সেখানে একটা জনমানবহীন এলাকা ছিল, সেখানে বসতি গড়ে উঠল। ইসমাঈল আলাইহিসসালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, বুড়া বয়সের সন্তান, কি বয়সের সন্তান, বুড়া বয়সের সন্তান, ইসমাঈল আলাইহিসসালামকে কোলের মধ্যে নিয়ে খেলেন, আদর করেন, আল্লাহ তাআলা আবার ওই সারার পেটে আগের যে বড় বউটা ছিল আল্লাহ তাআলা তার পেটেও সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা সব দিকটা ভরায় দিয়েছেন বুড়া বয়সে, আল্লাহ তাআলা পারেন কি পারেন না বলেন। আল্লাহ তাআলা আদমকে পিতা মাতা ছাড়া পয়দা করেছেন, ইসা আলাইহিসসালামকে বাপ ছাড়া পয়দা করেছেন, সে আল্লাহ কি বুড়া বয়সে সন্তানের বাপ বানাতে পারেন না, আসলে পারেন না, পারেন না। আমার বন্ধুগণ, সন্তানদের বয়স সাত বছর হয়ে গেল, আরেক পরীক্ষা, বিকালি মায়াতিন ফাতামাহুন্না মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা যে ইব্রাহিম কেন করেছি, দেখো তার পারিবারিক পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها حب اليكم من الله ورسوله وجهاد في سبيله جلب لي الله اكبر আমার ভাইরা, সন্তানের চাইতে বেশি প্রিয় কো, বেশি প্রিয় মনে করেছেন ইব্রাহিম কাকে, আল্লাহকে। আল্লাহ বলেছেন ইব্রাহিম সন্তানটা তুমি আমার পথে দিয়ে দাও, আল্লাহু আকবার বলে, সন্তানটা আমার পথে তুমি দিয়ে দাও। ঘটনা সবাই জানেন, ইতিহাস সবাই জানেন, কিন্তু কথাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা। দেখেন কলিজার টুকরা সন্তান হয় না হয় না, বুড়ো বয়সে একটা সন্তান হলো, আল্লাহ বলেন আমার পথে দিয়ে দাও, সন্তানকে বার বাপ বলছে ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্না রা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে যবাহ করছে। এবার বলছে আব্বা আপনি যা দেখছেন কোনো সমস্যা নেই, ইফআল মা তুমার সাথে যে দিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার পিতা, আপনার পিতা যেমন ধৈর্যশীল, আপনার সন্তান ইসমাঈল তেমনই ধৈর্যশীল, যেরকম সুবহানাল্লাহ, কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা আপনি করবেন না। মিনার বাজার হাজিরা আছেন না, হাজিরা মিনার বাজারে নিয়ে চলে গেল, শয়তান ধোকা দেওয়ার জন্য চেষ্টা করলো, তিনটা জায়গায়, তিন জায়গায় ইব্রাহিম ইসলাম পাথর মারলেন, শয়তানকে ধোকা দিতে সুযোগ দিলেন না। ইব্রাহিম সালাম সন্তানকে যখন জবাব করার জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেলেছেন, ইসমাইল বলছে আব্বা চোখে চোখ লেগে যাবে, আদর হবে, মায়া হবে, মোহাব্বত হবে, আমার চোখটা বেঁধে ফেলো, চোখ বন্ধ করে আমাকে জবাব করো, আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকে কবুল করে নিলেন। জান্নাত থেকে পশু চলে এলো, পশু কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে গোশত যায় না, রক্ত যায় না, আল্লাহর দরবারে পৌঁছে যায় হলো তোমাদের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তাকওয়া কে পছন্দ করলেন বলেন? আস্তে বলবেন না, কে পছন্দ করলেন? সামনে কোরবানি আসতেছে, গল্প করে, ভাই তুমি কত মন গরু আছে কিনা বলেন, তুমি কত মন গরু, কত লাখ টাকা আছে কিনা, আছে কিনা? কিন্তু আসলে কি কোরবানি কি গরুর মধ্যে না তাকওয়ার ভিতরে? কিসের ভিতরে বলেন? তাকওয়ার ভিতরে। আমার বন্ধুগণ, সাইয়েদ ইব্রাহিম থেকে কোরবানি শুরু হয়েছে, এটাও তিন জাতির পিতা হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না নাই? কোরবানি শুরু করেছেন কোন নবী? খাতনা শুরু করেছেন কোন নবী? নিজের সন্তানকে যবহ করে প্রমাণ করেছেন তিনি ভালোবাসেন আল্লাহকে কোন নবী? সকল শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছেন কোন নবী? قال اني جاعلك للناس اماما مله ابيكم ابراهيم। তার নামটা এখনো কত সম্মান দিয়ে রাখে, এমন কি আমেরিকার একজন প্রেসিডেন্টের নাম আছে আব্রাহাম লিংকন, আছে না নাই বলেন? আব্রাহাম আছে, ইহুদ আছে, তারপরে ডেভিড বেকহাম, দাউদ নামটা আছে, হ্যাঁ, এরকম করে বহু নবীর নাম খ্রিস্টানরাও রাখে। কিন্তু খ্রিস্টানরা ইহুদিরা কিন্তু মহব্বত করে কিন্তু ফেরাউন নাম রাখে না, রাখে রাখে ওরাও রাখে না, মুসলমান তো রাখবেই না। কোন ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের মানুষ ফেরাউন নাম রাখে না, নমরুদ নাম রাখে না, কারণ তারা ছিল জালিম, খুনি, মানবতা ধ্বংসকারী, ঠিক কিনা? মানবতা ধ্বংসকারী। আমরা ইতিমধ্যে শুনেছি ইরানের প্রেসিডেন্টকে, ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার, ওই দেশের অভ্যন্তরীণ হেলিকপ্টার ধসে মারা গেছে, প্রেসিডেন্ট সহ পররাষ্ট্র মন্ত্রী সহ প্রায় 10 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ সেখানে তারা নিহত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, কোন কালেমাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাওয়ালা যদি দুনিয়া থেকে বিদায় হয় আমরা কি বলবো বলেন বলেন বলেন, আমরা কি বলবো? এই ইসরায়েলে প্রথম হামলা করেছে এবার কারা বলেন? কারা করেছে, কারা করেছে বলেন? ইরান জবাব দিয়েছে, মুসলমান জবাব দিয়েছে, মুসলমানদের মধ্যে এরা এগিয়ে এসেছে, যারা ফতোয়া দেয় তারা জবাব দিতে পারে না, খালি ফতোয়াই দেয়। আমার দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম ধরে বহু মুশরিক আছে না নাই? বহু মুশরিক আছে কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে বহু মুশরিক কিন্তু আমার দেশে আছে, কবর পূজা করে, মাজার পূজা করে, আছে না নাই? আছে। শিয়াদের ভিতরে, হ্যাঁ, শিয়াদের মধ্যে অনেক সমস্যা, অনেক প্রবলেম আছে আমরা জানি। কিন্তু আমেরিকা সুলাইমান কাসেমিকে যে হত্যা করেছিল, আমেরিকা শিয়া মনে করে না মুসলমান মনে করে? বলেন কি মনে করে, বলেন কি মনে করে? নিজেদের ভিতরে দ্বন্দ্বগুলো যত বাড়াবেন আপনি তত বিপদে পড়ে যাবেন, নিজেদের দ্বন্দ্বের দূরত্ব কমেই আমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে যাই। এক কালেমার পতাকা তোলা আমরা আবদ্ধ হয়ে বাতিল শক্তির মোকাবেলার প্রস্তুতি নিয়ে ফেলি। মুসলমান সাহায্য করবেন কে? কে সাহায্য করবেন? আল্লাহ, তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি তো বললাম আজকে এই নিহতের কথা, কালকে যে মিডিয়া কি করবে আল্লাহ জানে, হুজুর শিয়ার পক্ষে মত দিলে, আমি এটা বলি বলি না, আমাদের এই দ্বন্দ্ব দূর করার দরকার আছে না নাই বলেন? আমাদের এক পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকল সকল ভেদাভেদ আমরা ভুলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি দিনকে ধ্বংস করব না দিনকে তাজা করব? নামাজ বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা, ঠিক আছে, আমাকে মুনির ভাই না, আলহামদুলিল্লাহ ফজর পর্যন্ত থাকতে রাজি আছেন আপনারা? ফজর
কি জানাজা সহ নাকি? বসেন সবাই, সবাই বসেন, একটু বসেন। আর বলতেছেন আবার যাচ্ছেন কেন ভাই? ও ভাই বসেন। ও নিম্ন চাপ না, বিড়ি খাওয়ার চাপও আছে কিন্তু, বিড়ি খাওয়ার চাপ হলো ঊর্ধ্ব চাপ। হঠাৎ করে দরবার থেকে মতব্বর নাই, কই গেছে কুজুর? ওনার ব্রেন ফ্রেশ করতে গেছে। কি ব্রেন ফ্রেশ? কি হবে এটা? টান মানলি ব্রেন ফ্রেশ। হ্যাঁ একটু বসেন, আমরা একটু থাকি আর কিছুক্ষণ থাকি। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আমরা টুপি নিয়ে মারামারি করি, আমরা হাত বাঁধা নিয়ে মারামারি করি, আমরা নূর মাটি নিয়ে মারামারি করি, আমরা মিলাদ কিয়াম নিয়ে মারামারি করি। অথচ সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে নিয়ে গেছেন, পোশাক নাই, মাথার টুপি তো দূরেই থাক, পোশাকই নাই, একখণ্ড কাপড় নিয়ে সিয়াসিত্তার হাদিস, একখণ্ড কাপড় নিয়ে বিলাসী সাহাবি ইসলাম গ্রহণের আগে বিলাসী জীবন যাপন করেছেন। এক সেন্ট যেদিন ব্যবহার করেছেন, জীবন আরো সেন্ট ব্যবহার করেন ভাই। বিলাসী সাহাবি যুদ্ধের ময়দানে তিনি রওনা দিয়েছেন, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একটা খণ্ড চাদর দিয়ে কোনো মতো সতর ঢেকে যুদ্ধে উহুদের প্রান্তরে চলে গেছেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র সতরটা ঠেকেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর কানে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুসাব বিন আমির শাহাদত বরণ করেছেন। রাসূল বললেন, আমার কোন মুসাব বলো যে মুসাব একদিন জাতর করেছে, আজ জাতর লাগেছে, যে কাপড় পরেছে সে কাপড় জীবনে কোনোদিন পরে নাই, যেদিক দিয়ে মুসাব যেত সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যেত রাস্তাগুলো। আমার নবীজি তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার নবীজি তাকে দেখে আবার ব্যাক করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে দাফন করব, আমরা দাফন কেমনে করব? কাপড় তো গায়ে নাই, যে কাপড়টুকু তার গায়ে আছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করব আমরা? দেহ তো ঢাকতে হবে। রাসূল বললেন, সাহাবীরা আমার মুসাব, সেই সাহাবীটারা তোমরা করবে কি? কাপড়টা দিয়ে মাথাটার অংশ বেশি করে ঢেকে নিবার, পায়ের অংশটুকু উহুদের ময়দানে খুঁজে দেখো, ইসকির নামক ঘাস গুলো আছে, সেই ঘাস গুলো দিয়ে তার পা ঢেকে দিয়ে কবরে সমাহিত করে দাও। তারা কাপড়ের অভাবে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, কাপড়ই পান নাই। আজকে আমাদের জুব্বা নিয়ে মারামারি, পাঞ্জাবি নিয়ে মারামারি, দাড়ি টুপি নিয়ে মারামারি, মূল কাজে আমাদের হাত নাই। হারাম কাজের ব্যাপারে আমরা কিছু বলি না, মদের বোতল নিয়ে আমরা কিছু বলি না, সুদের কারবার নিয়ে আমরা কিছু বলি না, জেনার ব্যাপারে আমরা কোনো কথা বলি না। আমার বন্ধুগণ, হারামকে যদি কোনো বান্দা জীবন থেকে মাইনাস করতে পারে, এটাই সবচেয়ে বড় জিহাদ। হারামকে আমরা বর্জন করব, হালালকে আমরা ধরব, হারামকে আমরা মাইনাস বলে হালালকে আমরা প্লাস বলবো, হালাল ভিত্তিক জীবন যাপন করব। এক সামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই, আমি কোন আমল করলে জান্নাত পাব? আমার রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি কাজ করতে পছন্দ করো বলো তো, তোমার আমলগুলো আমি শুনি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবা তাসুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আজিদ আলা যালিকা শাইয়ান আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি করতে চাও বলো? তিনি বলছেন, হুজুর, আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি এবং হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, সাহাবীরা চেয়ে দেখো, এই সাহাবীটা নিশ্চিত জান্নাতের মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের এই কাজগুলো আমরা করবো, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নিজের স্ত্রী পরিবার পরিজনকে পর্দার মধ্যে রাখবো, পরিবারকে সামলাবো, সন্তানদেরকে সামলাবো, সবচেয়ে বড় টিচার হবে বাবা মা সন্তানের জন্য, সন্তানদেরকে সময় দেব। বাপ হলেই শুধু চলবে না, সন্তানদের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে, সন্তানদের জীবনে সবচেয়ে প্রিয় বন্ধু হবে বাবা, প্রিয় বান্ধবী হবে মা, ঠিক কিনা বলেন? আজকে মা 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 বান্ধবী হয় না, এক্সট্রা করে বান্ধবী আছে বলেন তো, মার সঙ্গে সম্পর্ক বেশি না বান্ধবীদের সঙ্গে সম্পর্ক বেশি? খেয়াল করতে হবে, প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে, নিজের পরিবার যেন নষ্ট না হয়ে যায় এইদিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা তুমি সবাইকে সুন্দর পরিবার গড়ার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পরিবার গড়বো আমরা কি দিয়া? আসতে বলবে না, কি দিয়া পড়বো? সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, সন্তানকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীর কাউরে লাগবে না, কোরআন থেকে পাহারা দেবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, চূড়ান্ত সময় তো হয়ে যাচ্ছে,
আবেগ সে তো হঠাৎ আগুন একটু তবে জ্বলবে দিব নে, একটু অনেক দূর থেকে মাহফিল এসেছেন, আমি কেউ উঠবেন না একটু বসেন, মাহফিল কমিটি আমাকে অনেক আগে বলেছেন একটু চাদর দিয়ে দিলে ভালো হতো, একটু চাদর দিয়ে দিলে ভালো হতো, বারবার তারা আমাকে ইঙ্গিতটা দিচ্ছিলেন, কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদের যেন কোনো কষ্টের কারণ না হয় এই জন্য আমি বলিনি, এখন যদি চাদরটা দিয়ে দিই দৌড় মারবেন নাকি আপনারা, একটু বসেন যতটুকু পারি, আমরা ততক্ষণ সব কামাই করলাম শুনে, আমল করলে আরো ডাবল সব হয়ে যাবে, আর যদি কিছু দান করি দান করলে কিছু আরো কমবে না বাড়বে, এটা একটা আর্থিক ইবাদত, যে ইবাদত করলে পরে বাপমার কবর আজাব মাফ হয়ে আল্লাহ বাপমার কবরটাকে জান্নাত বানা দিতে পারেন, খুব শক্তিশালী ইবাদত এটা বাপমার জন্য, চিন্তা করে চাদর যাচ্ছে কই, চাদর কোথায়, ব্যাগ কোথায়, ব্যাগ গুলো দিয়ে দেন মনির ভাই, হ্যাঁ দুটো চাদর গুলো দিয়ে দেন, আমরা যে যা পারে আমরা সবাই দেবো ইনশাল্লাহ, কেউ না বলে যাবেন না, আজকে মাহফিলের শেষ কাজ হবে দোয়া, শেষ কাজ হবে কি দোয়া, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জি জি একটু বসেন, কই চাদর গুলো যাচ্ছে না, চাদর গুলো কোথায়, জিল্লুর রহমান এবং জুয়েল ভাই এই মাহফিলটার পেছনে বহুত মেহনত করেছেন, আল্লাহ তুমি এই দুজনের মেহনতকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আমার মনে হয় চাদরগুলো নিয়ে নামে নাই মনে হয়, কোথায় একটু যান না ভাই, যে যা পারি আমরা সবাই দেব, দিল থেকে দেব ইনশাআল্লাহ, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জি বাপমার কথা চিন্তা করে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ, জি আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়তকে মঞ্জুর করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আমার মুর্শিদ ভাই তিনি একটু সালাম বিনিময় করবেন আপনাদের সাথে, আপনি উঠে গেলে তো সমস্যা, দোয়াটা করবো আমরা একসঙ্গে বসেন ভাই, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, না বলার দরকার নেই, জি আমরা একটু বসি, যে যেখানে আছি আমরা দোয়ায় শামিল হই, আব্বা আম্মা তো ইন্তেকাল করেছেন, এত কৃপণ হবো কেন আমরা, আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না ভাই, আর যারা চলে যাচ্ছেন আমার মনে হয় আব্বা আম্মার জন্য দোয়া করতে তারা খুব কৃপণতা দেখাচ্ছেন, একটু আমরা একসঙ্গে দোয়া করি, আল্লাহ সবার বাড়ি যাওয়া নিরাপদ করে দিবেন, নিশ্চিত করে দিবেন ইনশাআল্লাহ, একটু বসি আমরা, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই বসেন ভাই, আপনি কথা বলতে হবে, খাটি ইমানদার বসে থাকে, অনেক দূর থেকে আসে তারা যেতে হচ্ছে বাড়িতে, লাইন দাও না কেন, সম্মানিত সভাপতি অঞ্চল যে বক্তা আছেন আলম সাহেব, উনি আগে থেকে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমি বেশি সময় নেব না যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং বড় সময়, আগামী 29 মে নির্বাচন, সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে পদচারিত করছি, আমি বললাম মোর্শেদ আমার প্রতীক হচ্ছে চিংড়ি মাছ, আপনারা ম্যাক্সিমাম মানুষ সবাই জানেন আমি কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আমরা পাঁচ ভাই, আমি সবাই বড়, আমার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর,
আজকের এই পরিষদে যাওয়ার জন্য আমরা যারা প্রতিযোগিতা করছি অভিজ্ঞতার ছবি দিয়ে যদি মনে হয় যে সেই অভিজ্ঞতা আমার আছে। আর সবচেয়ে বড় জিনিস আমি ইসলাম খুশি না এটা মাথার মধ্যে রাখতে হবে। এমন একটা সময় ছিল তখন বক্তব্য দিতে আসতে পারছিলেন না, আমি নিজে চ্যালেঞ্জ করে টুপুর বেলা তাকে পুরস্কার দিয়ে নিয়ে আসছিলাম এবং উনি হাজার হাজার মানুষের মাঝে বক্তব্য দিয়েছিলেন। এটা কিন্তু একটা নথি যে আমার ইন্ডিয়াকে আমি কখনো সমাপন হতে দিলাম, এটা হতে হবে ইসলাম যার জন্য আমাদের বাঁচা পরবর্তীতে সময় আমি যে আমলটা নিয়ে পরের দিনে যাব সেটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি কি নিয়ে যাবো? আস্তে চেয়ারম্যান হবো, মেম্বার হবো, মন্ত্রী খাবো, কত ধান্দা মাঝি মৃত্যুর পরে কিন্তু বলবে যে চেয়ারম্যান সাহেব দেখে গেছে বন্ধ ক্লাস করে নাকি আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি আপনারা দেশে আল্লাহ আমাদেরকে সেই অপেক্ষায় আপনাদের ধোয়ায় বাড়ি ছায় এই উপজেলা পরিষদের 14টা ইউনিয়নে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সাথে নিয়ে সর্বপ্রথম স্বাস্থ্য খাতের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে আমার ঘোষণা। আরেকটা জিনিস যে সমস্ত ইউনিয়ন পরিষদের আওতায় মানুষ মারা যাওয়ার পরে তাদের লাশের কবরের ক্ষমতা হয় না সেই সমস্ত ইউনিয়ন পরিষদের উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের তহবিল থেকে গোরস্থানের ব্যবস্থা করা হবে, এটা হচ্ছে আমার ঘোষণা। আল্লাহ যেন আমাকে সেই তফিক দেন এবং ইসলামের খেদমতের জন্য আমি থাকতে পারি এটাই আমার জন্য দোয়া রাখবেন আপনারা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি চিনছি আপনাকে, প্রথম বসাতেই চিনছি। জি আমরা এখন দোয়ার দিকে যাব। গোসল কি সময়? সব দোয়ার সময় না এখন। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পন্নহীরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভোরে মিত জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জি আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন। জোরে বলি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বৈরী আবহাওয়ার মাঝে সারাদিন বৃষ্টি ছিল, আকাশে মেঘ ছিল, তোমার বান্দাগুলো মাহফিল নিয়ে বহু চিন্তায় ছিল, তুমি আল্লাহ মাহফিলের পরিবেশ তৈরি করে দিয়েছো। হাজার হাজার মুসলমান আল্লাহ তাআলা তোমার দিন শোনার জন্য, কোরআন শোনার জন্য হাজির হয়েছিল। আল্লাহ আল্লাহ তাআলা সে সন্তেষে তোমার সাহিদ দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি,
গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখে মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাগুলো মাফ করো, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তো শিখিয়ে দিয়েছ দিল থেকে, হাতটা একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পড়া আব্বা আম্মার জন্য মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে চলে গেছে। সেই বাবা নাই, সেই মা নাই, অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবেন, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা মাহফিলে এসেছিলেন, অনেকে চলে গেছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ করি, যেদিন তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, শিয়ার শাসিমের ছায়ায় তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, বন্ধু বান্ধব চলে গেছে রে, কত জানাজায় হাজির হলাম, কত লাশ ধোয়া দিলাম, লাশ কবরের সোয়া দিলাম, ও আল্লাহ ঠিক একই ভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ গো তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মৃত্যু দিও না। আয় আল্লাহ তাআলা এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, সবার নাম তো আমার জানা নাই, কিন্তু তোমার তালিকায় সবার নামগুলো আছে, ও আল্লাহ এই মাদক কাঠি, এই মাহফিল কমিটি, এক টাকা এক পয়সাও যারা দান করেছেন, একটি টাকাও যারা দান করেছেন, সবার দানকে তুমি আল্লাহ মেহরবানি করে সাইয়েদনা বকরের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও, সবার শ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইরা মাহফিলটার জন্য অনেক দান করেছেন, তাদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। আমার মনির ভাইকে কবুল করো, আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি মহোদয়কে কবুল করে নাও। আমার মোর্শেদ ভাই দীর্ঘ সময় ধরে মাহফিলের পাশে বসে থেকে দিনের আলোচনা গুলো শুনলেন, তুমি তাকে দিনের খাদেম হিসেবে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। তার জন্য যেটা কল্যাণ সেই কল্যাণটা তুমি তার জন্য বরাদ্দ করে দিও। আয় আল্লাহ তাআলা যেটা কল্যাণ নয় এমন অকল্যাণ থেকে তুমি আল্লাহ তাকে দূরে রাখার দূরে রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা তোমার কাছে কল্যাণ চাই, আমাদের কোনো ক্ষতি করে দিও না আল্লাহ, আমরা তোমার কাছে ভালো তকদির চাই, আমাদের কি নেক আমল করার তৌফিক দিয়ে দাও, নেক পথে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আশেপাশে কত মা বোন আত্মরেছেন, মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আগের অশিক্ষিতা দাদিরা ছিলেন সেই সময় শান্তি ছিল, আজকে শিক্ষিত ভাবি থাকার পরও শান্তি নাই, শুধুমাত্র ইসলামটাকে না মেনে চলার কারণে। মেহরবানি করে প্রত্যেক মা বোনদেরকে তাদের সতীত্ব, তাদের সৌন্দর্য একমাত্র পর্দার মধ্য দিয়ে ঠিক রাখার তৌফিক তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আতাত তাওয়াবুর রহিম। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র
মাত্র সাতটা দিন পেটের নারী বলে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে। এই দেহের কত যত্ন নিলাম, কত দামি দামি সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, তেল দিবা দিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সব খেয়ে শেষ করে ফেলবে আল্লাহ। মাত্র তিন মাস পর কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।